আমরা এখন ডাইমেনশনাল অ্যানালিসিস পার্টটা নিয়ে স্টার্ট করছি ডিসকাশন। তার মধ্যে ফার্স্টে বেসিক যে সাতটা ডাইমেনশন আছে সেইগুলোর কথা একটু প্রথমে বলবো। প্রথমত লেন্থ, মাস, টাইম, এগুলোর কথা তোমরা জানো। লেন্থের ডাইমেনশন ক্যাপিটাল এল, মাসের ডাইমেনশন ক্যাপিটাল এম, টাইমের ডাইমেনশন ক্যাপিটাল টি। ডাইমেনশনকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। ইলেকট্রিক কারেন্টের দুটো ডাইমেনশনে ইউজ করতে পারো, ইদার ক্যাপিটাল আই অর ক্যাপিটাল এ। টেম্পারেচার, থার্মোডাইনামিক যে টেম্পারেচার, নর্মাল যে টেম্পারেচারটা আমরা বুঝি, সেই টেম্পারেচারের দুটো ডাইমেনশন ইউজ করতে পারো, ইদার ক্যাপিটাল থিটা, এটা কিন্তু ক্যাপিটাল থিটা, অর ক্যাপিটাল কে। লুমিনাস ইন্টেন্সিটি বা লুমিনাসিটি যেটাকে বলা হয়, তার জন্য সিডি, এটাকে ইউজ করতে পারো। সিডি হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি ডাইমেনশন, যেখানে দরকার হবে সেখানে ওটা ইউজ করতে হবে। অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের জন্য মোল, এমওএল, মোল, ঠিক আছে, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের ডাইমেনশন। তো এই ডাইমেনশনগুলো সবকটা এমনি বইতেও লেখা আছে। আমরা যখন যারই ডাইমেনশন রেডি করি না কেন, এই সাতটা ডাইমেনশন দিয়েই আমরা যে কোনো কোয়ান্টিটির ডাইমেনশন, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন আমরা রেডি করতে পারি। এবার আমরা যে টপিকটাতে যাব সেটা হচ্ছে ডাইমেনশনাল হোমোজিনিটি। ডাইমেনশনাল হোমোজিনিটি বলতে ব্যাপারটা এটা বোঝায়, সেটা হচ্ছে হোমোজিনিয়াস নেচার অফ দ্য ডাইমেনশন। ধরো আমি এখানে যে ইকুয়েশনটা লিখেছি, এ ইজ ইকুয়াল টু বি প্লাস সি ডি প্লাস ই এফ স্কোয়ার, একটা জাস্ট এমনি একটা নিজের মন করা একটা ইকুয়েশনই ধরতে পারো। তো যেরকম ইকুয়েশনই হোক না কেন, একটা ব্যাপারে কনফার্ম করতে হবে যে লেফট সাইডের ডাইমেনশন আর রাইট সাইডে যে কটা কোয়ান্টিটি থাকবে সবার ডাইমেনশন যেন সেম হয়। অর্থাৎ এর যা ডাইমেনশন হবে, ক্যাপিটাল এর যা ডাইমেনশন হবে, বি এর ডাইমেনশন তাই হতে হবে, সি ইন্টু ডি এর ডাইমেনশন তাই হতে হবে, ই ইন্টু এফ স্কোয়ার এর ডাইমেনশন ঠিক তাই হতে হবে। বোঝা গেল? এ ডাইমেনশন যা হবে ই ইন্টু এফ স্কোয়ার এর ডাইমেনশনও তাই হতে হবে, আর যেরকম যা বললাম এ ডাইমেনশন যা হবে সি ইন্টু ডি এর ডাইমেনশন তাই হতে হবে, এ ডাইমেনশন যা হবে বি এর ডাইমেনশনও তাই হতে হবে। অর্থাৎ ইকুয়াল সাইনের বোথ সাইডে ডাইমেনশন, ইন্ডিভিজুয়াল ডাইমেনশন যেন সেম সেম হয়। এর পরের যে ভিডিওগুলো তোমরা দেখবে সেই ভিডিওগুলোতে অলরেডি আমি এই বিষয়গুলোকে নিয়ে ডিসকাস করেছি, কিভাবে একটা গিভেন ইকুয়েশন ডাইমেনশনালি কারেক্ট আছে কিনা, ডাইমেনশন হোমোজিনিটি ওবে করছে কিনা কিভাবে আমরা চেক করব। এবার আমরা যে পার্টটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে লিমিটেশনস অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। ডাইমেনশন অ্যানালিসিসের কিছু লিমিটেশন আছে। প্রথমে যে আমি লিমিটেশনটার কথা বলবো সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিসকে ইউজ করে কিছু রিলেশন বা ইকুয়েশন রেডি করা যায়। তো সেই রিলেশন যখন আমি রেডি করব, দেখবে পরের ভিডিওগুলোতে ওরকম রিলেশন তৈরি কিভাবে করা যায় বলা হয়েছে। রিলেশন তৈরি করার সময় যদি কোথাও কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি থাকে, ঠিক আছে, সেই কনস্ট্যান্ট কোয়ান্টিটির যদি নিজস্ব ডাইমেনশন থাকে, অ্যাজ অ্যান এক্সাম্পল ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটাকে ক্যাপিটাল জি দিয়ে আমরা ডিনোট করি, এরকম যদি কোথাও কোনো এক্সপ্রেশনের মধ্যে ডাইমেনশন আছে, এরকম যদি কোনো কনস্ট্যান্ট যদি ঢুকে বসে থাকে, তাহলে সেই রিলেশনটাকে কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিসের হেল্প নিয়ে রেডি করা যায় না। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি যদি নিউটনস গ্র্যাভিটেশনাল লতে যদি আমি যাই, যার ইকুয়েশনটা আমাদের ছিল এফ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এটাকে তুমি কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিসের হেল্প নিয়ে তুমি কিন্তু এই এক্সপ্রেশনটাকে রেডি করতে পারবে না। কেন পারবে না? তার কারণ যেটা, সেটা হচ্ছে ওই রাইট সাইডে যে এক্সপ্রেশনটা রয়েছে সেখানে ক্যাপিটাল জি, এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টের কিন্তু নিজস্ব একটা ডাইমেনশন আছে। এটা গেল ফার্স্ট হ্যান্ডিক্যাপনেস। সেকেন্ড হ্যান্ডিক্যাপনেস যেটা, মানে লিমিটেশন যেটা, সেটা হচ্ছে ধরো ওয়ার্ক ডান মানে তো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট, তাহলে কি হওয়া উচিত? এফ ইনটু এস ইনটু কস থিটা, এটা হওয়া উচিত। এবার মনে করো কোনো একজন স্টুডেন্ট, সে ধরো ভুলবশত ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইনটু এস ইনটু ট্যান থিটা লিখে বসে আছে। এবার তোমাকে বলা হলো যে দেখো ওর ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইনটু এস ইনটু ট্যান থিটা লিখেছে, ডাইমেনশনালি চেক করে দেখো তো ঠিক লিখেছে কিনা। তুমি যদি ডাইমেনশন চেক করো, দেখো ডাব্লিউর যে ডাইমেনশন, মানে ওয়ার্ক ডানের যে ডাইমেনশন,
ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন সেম, ট্যান থিটার তো কোনো ডাইমেনশন হয় না, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও যারা যারা আছে, ট্যান থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, সাইন থিটা, হ্যাঁ যারা যারা আছে, এরা তো ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও, তাই তো ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও, তার তো কোনো ডাইমেনশন হয় না, তাহলে ট্যান থিটার কোনো নিজস্ব ডাইমেনশন নেই। তো তুমি যখন ডাইমেনশনালি কারেক্ট আছে কিনা চেক করবে ইকুয়েশনটাকে, তুমি দেখবে হ্যাঁ ডাইমেনশনালি কারেক্ট তো আছে, তখন ডব্লিউ ডাইমেনশন আর এফ এস এর ডাইমেনশন তো সেম, কিন্তু স্টুডেন্টটা যে কস থিটার জায়গায় ট্যান থিটা লিখেছে, অর্থাৎ এই যে ভুলটা করেছে, সেই ভুলটা কিন্তু, সেই ফল্ট বা সেই এররটা কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিসের ফিল্ট্রেশনে কিন্তু ধরা পড়বে না। কেন ধরা পড়বে না? ডাইমেনশনাল অ্যানালিসিসের ফিল্ট্রেশনে সেই সেই এররগুলোই ধরা পড়ে যেখানে যেখানে ডাইমেনশন আছে, যেহেতু ট্যান থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা এদের নিজস্ব কোনো ডাইমেনশন নেই, যার জন্য যদি কোথাও কোনো স্টুডেন্ট ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও লেখাতে ভুল করে বসে থাকে, কস থিটার জায়গায় ট্যান থিটা লেখে কি কোসেক থিটা লেখে কি কট থিটা লেখে, সেটা কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিসের লেন্সের আন্ডারে আসবে না। আর একটা লিমিটেশনের কথা বলি, সেটা হচ্ছে দেখবে আমরা পরের ভিডিওগুলোতে রিলেশন এস্টাবলিশ করার জন্য আমরা কিছু কনস্ট্যান্ট, আমাদেরকে প্রপোর্শনাল কনস্ট্যান্ট নেওয়ার দরকার হয়েছে, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। সেই ডাইমেনশনলেস কনস্ট্যান্টগুলোর এক্স্যাক্ট ভ্যালু কিন্তু আমরা এই ডাইমেনশনাল অ্যানালিসিসের থেকে কিন্তু আমরা জানতে পারিনি। দেখবে একটা ইকুয়েশন আমরা রেডি করেছি ওখানে, যেখানে তোমার টাইম পিরিয়ডের রিলেশন আমাদের এসছে টি ইজ ইকুয়াল টু কে ইন্টু আন্ডার রুট এল বাই জি, ঠিক আছে। এবার এখানে কিন্তু এই যে কে যেটা রয়েছে, কে যে ডাইমেনশনটা, কে যেহেতু কোনো ডাইমেনশন নেই, ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ওই জন্য কে কিন্তু আমরা কোনো রকম এক্সাক্ট ভ্যালু কিন্তু ডাইমেনশন অ্যানালিসিস থেকে কিন্তু জানতে পারিনি। আমরা অ্যাকচুয়ালি যেহেতু জানি যে টাইম পিরিয়ডের এক্সপ্রেশনে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু টু পাই আন্ডার রুট এল বাই জি হয়, এটা আমরা এক্সপেরিমেন্টালি আমরা দেখেছি, এছাড়া আমরা যখন সিম্পল হারমোনিক মোশন মানে অসিলেশনের চ্যাপ্টারটা যখন রিড করব, সেইখানে আমরা দেখতে পাবো যে কিভাবে ওই কনস্ট্যান্টটা টু পাই হচ্ছে, তখন আমরা জানতে পারবো। কিন্তু ডাইমেনশন অ্যানালিসিসকে কাজে লাগিয়ে যখন রিলেশন তৈরি করব, তখন কিন্তু আমরা কনস্ট্যান্টের ভ্যালু যে টু পাই সেটা কিন্তু আমরা জানতে পারবো না। এরকম কিছু লিমিটেশন, কিছু ড্রব্যাক, এরকম ধরনের কিছু জিনিস আছে ডাইমেনশন অ্যানালিসিসের ক্ষেত্রে। সেগুলো হচ্ছে আমি যে নোটগুলো তোমাদেরকে দেব বা তোমাদের বইতেও এই জিনিসগুলো লেখা আছে, এগুলোকে একটু ভালো করে রেডি করতে হবে। প্রথমত এক্সামে হোয়াট ইজ ডাইমেনশনাল হোমোজিনিটি, এটা থেকেও যেরকম কোয়েশ্চেন দেয়, ঠিক সেরকম হোয়াট আর দ্য লিমিটেশনস অফ ডাইমেনশনাল অ্যানালিসিস, সেখান থেকেও কোয়েশ্চেন দেয়, তখন এইরকম এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাকে বুঝিয়ে লিখতে হবে।